আজ আমি এই কথাটা নিউ ইয়র্কেও বলে এসেছি, আমার ফেসবুকের মধ্যে দেখবে, এই কথাটা ওখানে বলেছি যে তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে আমেরিকায় বাস করো, তাহলে আগামী 20 বছরের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট একজন মুসলমান হবে। এমন স্প্রিট ইসলাম বাড়তেছে আমেরিকা, আমার নিজের চোখের দেখা, আমি কোন গল্প বলতেছি না, নিজের চোখের দেখা। রাস্তার এই পাশে, রাস্তার এক পাশে চার্চ, অন্য পাশে মসজিদ, চার্চের মধ্যে স্যাটারডে আর সানডে, শনিবার আর রবিবার, দুজন বৃদ্ধ, চারজন বৃদ্ধ হয়তো লাঠি নিয়ে কার থেকে নামলো, এই বাস, বাকি পুরো সপ্তাহ বন্ধ, চার্চগুলো পুরো সপ্তাহ বন্ধ। আর রাস্তার ওই পাশে যে মসজিদ আছে, আল্লাহু আকবার, কোরআন আমার সামনে আছে, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, রাস্তার ওই পাশে যে মসজিদ আছে, এই মসজিদের এমন অবস্থা যে প্রত্যেক ওয়াক্তের নামাজ জামাতের মধ্যে এত লোক হয়, এত লোক হয় যে এক এক ওয়াক্তের জামাত দুইবার তিনবার করে পড়তে হয়। যত ইসলামকে বদনাম করো, ইহুদি নাসরানিরা, ইসলামের জোয়ার এসেছে ইউরোপ আমেরিকাতে, ইসলামের জোয়ার এসেছে, ইসলামের জোয়ার এসেছে, এটা বিশ্বের আর কোন শক্তি এটাকে থামাতে পারবে না। স্প্রিংকে যত চাপ দেবে, স্প্রিং এ ধর্ম, স্প্রিং তত উপরের দিকে উঠবে, ঠিক কিনা? ইসলামকে যত দাবানোর চেষ্টা করতেছে ইহুদি নাসরানিরা, ইসলাম তত উপরের দিকে যাচ্ছে। আপনি জানেন এভরিডে, প্রত্যেক দিন 10,000 বিধর্মীরা আমেরিকার 50টা স্টেটে, প্রত্যেক দিন 10,000 খ্রিস্টানরা, স্পেশালি স্পেশাল ভাবে যারা নিগ্রো, তারা ইসলাম গ্রহণ করতেছে এভরিডে 10,000। ওদিকে তো ইসলাম গ্রহণ করতেছে, আর আমাদের বাংলাদেশে কি হচ্ছে?